যুগে যুগে পৃথিবীতে নতুন যত রোগ এসেছে তার অধিকাংশই মানুষের মাঝে ছড়িয়েছে বাদুড়ের মাধ্যমে। এই যে নভেল করোনা ভাইরাসে পৃথিবী দিশেহারা, সেটিও বাদুড় থেকে ছড়িয়ে থাকতে পারে বলেই বিজ্ঞানীদের ধারণা। বাদুড়ের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, বাদুড়ের রোগ প্রতিরোধ ব্যবস্থা খুবই শক্তিশালী। বাদুড় নিজে অসুস্থ না হয়ে দিনের পর দিন ভাইরাস বহন করতে পারে। বাদুড়ের এই বৈশিষ্ট্যের পাশাপাশি ওড়ার ক্ষমতাও রোগ ছড়াতে ভূমিকা রাখে। স্তন্যপায়ীদের মধ্যে এরাই একমাত্র উড়তে পারে। গত বেশ কয়েক বছর ধরে গবেষণায় দেখা গিয়েছে, প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয় এমন বেশ কিছু ভাইরাসের উৎস বাদুড়। এর মধ্যে রয়েছে রাবিস, মারবুর্গ, নিপা ও হ্যান্ড্রা ভাইরাস। সমস্যা হলো এসব বন্য প্রাণীর মাংস আবার স্থানীয় লোকজনদের কাছে বেশ প্রিয়। তারা জঙ্গলে গিয়ে এসব বন্য প্রাণী মেরে নিয়ে আসে এবং বাজারে বিক্রি করে। এমনকি অনেকে বাদুড়ের মাংস খেয়ে থাকে। গবেষকেরা এই মাংস খেতে সবসময় অনুৎসাহিত করেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।